জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই। আমরা জানি না কেন আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে এর? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। অহংকার, এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো, মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার ওপর আরও একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একটা সিদ্ধান্ত, এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে, এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে, এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে, ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা আমাদের
ভালো লাগে। আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তখনই তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না। ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সবসময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনে সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন, হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সবসময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। এই পাথর দেখছেন আপনি, নদীর তলদেশে পাওয়া যায়। প্রয়াস করতে থাকে যাতে নদীর জল প্রবাহকে আটকাতে পারে। আটকাতে কি পারে? কখনোই নয়, বরং তার ধারালো কোণাগুলো মসৃণ হয়ে যায়। এবার এ থেকে কি শিক্ষা পাওয়া যায়? এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, যে ব্যক্তি দৃঢ়তার সাথে জীবনে শুধু আগে এগোতে থাকেন না থেমে, তিনি না শুধু নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারেন, বরং নিজের পথের সমস্ত বাধার অস্তিত্বই পাল্টে দিতে পারেন। তাহলে আপনি কি হতে চাইবেন? সেই ব্যক্তি যিনি নিজের বাধাকে দূরে ঠেলে আগে এগোতে পারেন, নাকি সেই ব্যক্তি যিনি অন্য কারোর পথে বাধা হয়ে থেকে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন? সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা। এই শুকনো পাতা দেখতে পাচ্ছেন, এটা কখনো গাছের ডালে ছিল, সবুজ তরতাজা, বৃক্ষকে পুষ্টি দান করত। কিন্তু যেই এটা শুকিয়ে গেল, যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল, ওকে ফেলে দেওয়া হলো। এবার আপনি বলবেন, এটাই তো হলো সত্যি, এটাই তো হলো সংসারের তিক্ত সত্যি। এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন। আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে, কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয়। সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান, তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন, আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে। কিভাবে? এই শুকনো পাতার উদাহরণই আপনাকে দিচ্ছি। এই শুকনো পাতা প্রথমে টুকরো হবে, তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে, তারপর সার হবে, তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে, একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে। তাহলে আপনি ভাবুন, আপনি নিজের জীবনের সাথে কি করতে চান? যদি কখনো আপনি পড়ে যান, অসফল হয়ে থাকেন, তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন, নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন? কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর
তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে এক আঘাত করুন আর তার আকৃতি বদলে যাবে। বুঝলেন? যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে, নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় কিছু করতে চান, তাহলে সর্বপ্রথম একে শান্ত করে রাখুন, একে শীতল করে রাখুন। জীবনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্টি পেতে শিখুন। এই ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না। চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। সময়, কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণের মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বা একে আমরা চলে যেতে দিতে পারি। কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি এক একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। ভগবান, প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন, আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন, চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। ভবিষ্যৎ, সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয় ভাবেন না? যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে,
অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি, বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময় অত্যন্ত কঠোর প্রভু, আপনি অনেক লোককে এটা বলতে শুনে থাকবেন, আমার কাছে এত সময় নেই, এই কাজে আসলে অনেক সময় লেগে যাবে, এই বিষয়ে ভাবার জন্য আমার সময় লাগবে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনি এটা নিশ্চিত করার জন্য বেশি সময় নিয়ে ফেলেন যে আপনার কি করা উচিত, তাহলে সময় এটা নিশ্চিত নিশ্চয়ই করে নেবে যে আপনার সাথে কি করা যেতে পারে। কারণ এই সময় এ কিন্তু অত্যন্ত কঠোর, যতক্ষণ আপনার সাথে রয়েছে এর সমাদর করতে শিখুন, এর সম্মান করতে শিখুন, এর সদ্ব্যবহার করতে শিখুন। যদি এরকম না করেন তাহলে এই সময়ের নিজেকে আর আপনাকে বদলাতে অধিক সময় লাগবে না। তাহলে আসুন, এবার সময় এসে গেছে ভালোবেসে বলার, রাধা রাধা।